নমস্কার বন্ধুরা, মেঘনা রান্নাঘরে স্বাগত। আজকে আমি নটিয়া মাছের ঝাল বানিয়ে দেখাবো। মাছটা আমি কেটে নিই। আজকে আমি এই 300 গ্রাম নটিয়া মাছ নিয়েছি, আমি এটা কেটে নেব। দু টুকরো করে নিলাম। এইভাবে আমি মাছগুলি কেটে নেব। সব মাছটা আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি ধুয়ে নেব। এইভাবে ভালো করে কইলে কইলে ধুয়ে নিতে হবে, ছোট্ট ছোট্ট আঁশ থাকে। মাছটা ধোয়া হয়ে গিয়েছে, লটিয়া মাছের ঝাল বানাতে কি কি নিয়েছি আমি একটু এবার দেখিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, পেঁয়াজ, টমেটো কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কুচি, সর্ষের তেল। এবার আমি উনুনটা জ্বেলে দেবো। মাছটার মধ্যে একটু সব রকম মাখিয়ে নেব। এই লবণ নিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, মাছটাতে এবার একটু মাখিয়ে নেব, একটু সর্ষের তেল, মাখানো হয়ে গিয়েছে, একটু থাকবে 10 মিনিটের মতো। কড়াটা আমার গরম হয়ে গিয়েছে, আমি এবার সর্ষের তেল দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, এবার আমি হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কা, একটু লবণ দিলাম, ধনে পাতা কুচি, মশলা কষা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মাখানো নিয়ে মাছটা। এটা আমি এইভাবেই কষে নেবো, এতে জল লাগবে না, যে আপনি এতে তেই রস বেরোবে, এই রস এতেই হয়ে যাবে। আমার মাছের ঝালটা হয়ে গিয়েছে, লুচিয়া মাছের ঝাল।
আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।